Assalamualaikum, everybody. How are you? Fine. Assalamualaikum. Thank you. Assalamualaikum, Miss. Waalaikumsalam. Assalamualaikum, Miss. Waalaikumsalam, Miss. Waalaikumsalam. গত ক্লাসে কোশ্চেন অ্যানসার করেছো শিখেছো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম মিস আসসালামু আলাইকুম মিস গতকালের পড়া শিখেছো তাহলে তাই না আজকে আমরা রিভিশন করব আমরা যে ওয়ার্ডগুলি দিয়ে যে ওয়ার্ডগুলি শিখেছি সেগুলি আমরা আজকে আসসালামু আলাইকুম মিস অর্থাৎ আজকে আমাদের টপিক হবে আজকে আমাদের টপিক হবে মেক সেন্টেন্স যে ওয়ার্ডগুলি দিয়ে আমরা অ্যাক্টিভ ইংলিশ এবং ইংরেজিতে বই থেকে যে ওয়ার্ডগুলি দিয়ে মেক সেন্টেন্স শিখেছি সেই মেক সেন্টেন্সগুলি আজকে আবার রিভিশন করব ওকে জি মিস তাহলে সিডব্লিউ হ্যাঁ সিডব্লিউ খাতা খোলো আমাদের কাজ শুরু করে দেব আমরা এখনি কোনো বই লাগবে না বই সামনে লাগবে না খাতা হলে চলবে খাতা আর পেন্সিল নিয়ে বসেন আপনারা খাতা এবং পেন্সিল না আনমিউট করাই তো আছে আমারটা খাতা এবং পেন্সিল নিয়ে বসতে বলেছি তোমাদের নেটে ডিস্টার্ব হয় আমারটা ঠিক আছে এখানে সবকিছু আমার ওকে মিউট করে রাখো তাহলে শুনতে পারবে সবাই মিউট করে রাখো Yes, Miss. Bolen, Miss. কি বলতে চান বলেন মিস চ্যাপ্টার কি কোন চ্যাপ্টার না রিভিশন মেক সেন্টেন্স রিভিশন আমাদের বই পড়া তো অনেক আগে শেষ হয়ে গেছে আমাদের বই পড়া অনেক আগে শেষ হয়ে গেছে আমরা এখন রিভিশনে আছি আসসালামু আলাইকুম মিস ওয়ালাইকুম আসসালাম মিস মিস এটা কোন বইতে কোন বই না আমি এমনিতেই লিখছি না গো আমি জাস্ট টপিক নেমটা লিখবো আজকে লেকচার হবে আজকে লেকচার হবে 64 লেকচার এটা লিখতে পারো লেকচার নাম 64 না না লেকচার নাম হবে 64 এড করে নি দুইজন আবার আসছে কে কে আসছে একটু দেখিনি লেট করেছে কে রিফা না দিয়া না এটা লেট যে আসছে লেট আবার আমার তো এড করতে করতে সময় যায় গিয়া না না শুধু লেখো লেকচার নাম 64 টপিক লিখতে পারো টপিকটা লেখো মেক সেন্টেন্স টপিক হবে এটা লেখো এইটা লেখো টপিক লেখো টপিক লেখো মেক সেন্টেন্স হাদিয়া ইসলাম নুহা মেক সেন্টেন্স তো চলো আমরা আমাদের কাজে চলে যাই
আমাদের আজকে লেকচার নং হবে 64 টপিক মেক সেন্টেন্স ওকে তো চলো আমরা আমাদের নির্ধারিত কাজে চলে যাই লেকচার নং 64 মিস আসসালামু আলাইকুম প্রেয়ার মেক সেন্টেন্স আগে লেখো হেডিং এই বোর্ড ক্লিয়ার করো যে করেছে এই কাজ সে ক্লিয়ার করবে ডিজিটাল ভাবে হাত কেটে দেব ডিজিটাল যুগে ডিজিটাল হাত কেটে দেব মিউট করো কার কার মোবাইল কার এর থেকে সাউন্ড আসছে মিউট করে কথা বলতে বলো বাস শুরু করে দাও কাজ কথা বলা যাবে না নাম্বার 1 আমরা কি দেখেছিলাম আমরা ফাইনালি যখন সব ওয়ার্ড গুলিকে এক জায়গায় করে মেক সেন্টেন্স করেছি আমাদের 1 নাম্বার ছিল প্রেয়ার প্রেয়ার হ্যাঁ প্রেয়ার পি আর মি সেগুলা কি লিখব বুঝলাম না কি বলতে চাচ্ছো প্রেয়ার আমি কি এগুলো লিখব সবাই লিখবে কি করবে ক্লাসে এখন ঘুমাবে করে কি হ্যাঁ অবশ্যই লিখতে হবে অবশ্যই ক্লাস আর করবে না বসে থাকবে সে মাই মর্নিং প্রেয়ার আই সে মাই মর্নিং প্রেয়ার সবাই লিখবে মর্নিং লেখা থাকলেও লিখবে মর্নিং প্রেয়ার আই সে মাই মর্নিং প্রেয়ার এটা লেখা কয়েকটা লিখে দিয়ে আমি আজকে কোশ্চেন জিজ্ঞেস করবো আবার গতকালের পড়া শিখছো কিনা সেটা ধরবো প্রেয়ার প্রেয়ারের নিচে যে ওয়ার্ড দিয়ে মেক সেন্টেন্স তৈরি করবে তার নিচে আন্ডারলাইন করতে হয় হ্যাঁ নাম্বার 2 ছিল গেট আপ নাম্বার 2 ছিল জি ইটি গেট ইউপিআর গেট আপ ঘুম থেকে ওঠা তাই না আই গেট আপ আর্লি ইন দা মর্নিং আই মিস আই এর পরে কি ওটা এস নাকি আর এস আই গেট আপ কে বলেছি তাহলে সে লিখতে কি আর লাগে আই গেট আপ আর্লি ইন দা মর্নিং E-A-R-L-Y-R-E in the morning. M-O-R-N-I-N-G. I get up early in the morning. তো আমাদের আন্ডারলাইন হবে গেট আপের নিচে আমরা গেট আপের নিচে আন্ডারলাইন করব নাম্বার 3 ছিল প্রিপেয়ার নাম্বার 3 ছিল প্রিপেয়ার তৈরি করা বা প্রস্তুত করা পি আর ই পি আই পি এ আর ই প্রিপেয়ার প্রিপেয়ার দিয়ে আমরা কি শিখেছিলাম আই প্রিপেয়ার মাই লেসনস এভরিডে হ্যাঁ জি আই তোমরা অন্যটাও লিখতে পারো সমস্যা নাই তোমরা তো অন্য কিছু লিখতে চাও লিখতে পারো আই প্রিপেয়ার সবাই এই যে শুরু করে আসা আসতেই থাকে আই প্রিপেয়ার মাই লেসনস এভরিডে প্রিপেয়ার মাই লেসনস এভরিডে কি 15টা লেসনস লিখতে থাকো এভরিডে আই প্রিপেয়ার মাই লেসনস এভরিডে তাই না প্রিপেয়ার নিচে আন্ডারলাইন করো প্রিপেয়ার নিচে আন্ডারলাইন করো মিস এসে কতগুলো মিক সেন্টেন্স দিবেন সেটা পরে তোমার কাজ তুমি করতে থাকো সময় নষ্ট করা যাবে না অন্য কথা বলা যাবে না কথা বলে সময় নষ্ট করা যাবে না ওয়াটার আমাদের ওয়াটার ওয়াটার কি দেখেছো কখনো আই ড্রিঙ্ক ক্লিন ওয়াটার
I drink clean water. Okay. Naki dirty water. Kyo ki dirty water khai. Drink kore. Na. Dirty water. Na. Clean. I. D R I N K. Drink clean water. I go to school. I go. তারপর কি হবে দেখো তো মিলাও তো একটু দেখে বলতে পারো কিনা? I go to school every day. Every day. Every day. Every day. Yes. Regularly লিখলো তো এখানে অবশ্য বা অন্য কিছু যদি লিখতে চাও তাও লিখতে পারো. No problem. I go to school every day. এখানে কিসের নিচে আন্ডারলাইন হবে কোন ওয়ার্ডের নিচে আমরা আন্ডারলাইন করব? আমরা যেহেতু গো দিয়ে আমরা নেক্সট সেন্টেন্স তৈরি করব. Go ahead, Lisa. Go. Yes. Jabo amra. Number six. Jabo. Number six. River. Amra river ortho ki jani river. River ortho nodi. Nodi. Nodi dekhecho kokhono? অনেক দেখেছো big river B I Z big river river the Podda is a big river naki Podda is a small river Podda ki choto nodi na boro nodi Big river. Eto tumra onek kichu jano. The Podda is a big river. Tarpor ta chilo circle. Circle is round. Eto shobai to pore felese agei hain. Good girl shobai. Seven. I am going to circle. Underline হবে আমাদের সার্কেলের নিচে নাও এইটা লেখো তারপর আমি ক্লিয়ার করে অন্য ওয়ার্ড গুলি দেব Our class. Ma'am, আমার লেখা শেষ
দ্রুত করো, যার হয়নি সে দ্রুত করো, এত টাইম আমাদেরই করা যাবে না। যারা একদম লিখতে পারবে না পরে ক্লাস দেখে নেবে, এটা আপলোড করা হয় আবার আমাদের চ্যানেলে। মিস আমার শেষ, মিস আমার শেষ। ওকে মিস, বোর্ড মুছে দেন। নাম্বার 8, নাম্বার 8 আনমিউট করা। নাম্বার 8 ছিল অ্যাপেল। A P P L E, apple. I eat an 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 apple. এজন্য আমরা সোজা সোজা করে হ্যাঁ এগুলি তো দিয়েছিলাম। মানে সুইম, সুইম অর্থ কি বলতো? সুইম অর্থ কি? সাঁতার কাটা। সাঁতার কাটা। আই ডু নট নো সুইম। এগুলো তো আমরা করেছিলাম। হ্যাঁ তা আমি তো রিভিশনে করাচ্ছি, আমি কি নতুন করে? আমি আমাদের সব শেষ, আমরা এখন রিভিশন করবো শুধু। কিভাবে সাঁতার কাটে সেটা আমি জানি না, এরকম আর কি। হ্যাঁ হাউ টু সুইম, ডাব্লিউ আই এম, হাউ টু সুইম। নাম্বার 10, নাম্বার 10 হলো স্টোন। স্টোন অর্থ কি বলতো? এস ডি ও এন শক্তিশালী। This stone is heavy. Number 11, teacher. T-E-A, teacher, teacher K, teacher T, follow the teacher. I'm teacher, কিন্তু অর্থ কি হবে বাংলায়? শিক্ষক। এখন ক্লাসে ঢুকলে হবে? এত লেট করলে হবে? হবে না, পড়াশোনা করতে হলে অ্যাক্টিভ হবে না ইনঅ্যাক্টিভ হবে বলো? পড়াশোনা করতে হলে কি হতে হয়, অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ? অ্যাক্টিভ হতে হয়। হ্যাঁ, 9টার ক্লাস যদি 9:30 এসে ঢোকো, 10টার ক্লাস যদি 10:30 এসে ঢোকো, তাহলে তো আমার আওয়ার ক্লাস টিচার ইজ ভেরি হ্যাঁ ক্লিয়ার করো, ক্লিয়ার করো। আওয়ার ক্লাস টিচার ইজ ভেরি অ্যাক্টিভ, তাই না? ইজ ভেরি মিউট করো, কাদের ওখান থেকে যেন, কাদের, কার যেন ইচ্ছেকে সাউন্ড আসতেছে অনেক। নাম্বার 12, আর ই এ ডি রিড, আই রিড নিউজপেপার রেগুলারলি, আই রিড নিউজপেপার। I read newspaper regularly. হ্যাঁ পড়ো, তোমরা রেগুলারলি কি নিউজপেপার পড়ো? না না। রিড নিউজপেপার
regularly তার পরটা ছিল lay পারার তাই না the a hen lays eggs a hen lays ys হবে কিন্তু x and by the underline করব apple underline হবে এটা হবে swim এর নিচে underline এটা হবে stone এর নিচে underline এটা হবে teacher এর নিচে underline teacher and nise dao teacher and nise underline dao tarpor read er nise hobe underline read er nise underline aro ache aro 12 ta ache the next class e amra korbo ami ekhon pora question answer kora korbo goto class er pora ami dhorbo ar ekhon jeta cw korecho etai arekbar hw khatay likhe shikhe nibo tahole agami kaler pora hoye jabe আমি এখন কালকের গতকালের পড়া ধরবো জিজ্ঞেস করব গতকাল তোমরা পড়ছো কিনা সেটা দেখতে হবে গত ক্লাসের পড়া তোমরা শিখছো কিনা সেটা দেখতে হবে দেখলেন তো লিখেছি মিস জি মিস ফোন নাম্বারটা একটু বলে দিবেন এল এ ওয়াই লে এ হেন এস ই এন হেন এল এ ওয়াই এস লেস ই ডাবল সি এস এক্স ক্লিয়ার করো আমার বোর্ড ক্লিয়ার করো এ এখানে দাগাইছে এটা এটা ক্লিয়ার করো এই যে হলুদ রঙের এটা ক্লিয়ার করো নুহা কি করতেছো নুহা এটা কে করছে এটা ক্লিয়ার করো এটা ক্লিয়ার করো আমি আবার নেক্সট ক্লাসে ধরবো আচ্ছা কথা না আমি এখন কত ক্লাসের পড়া ধরবো আচ্ছা এখন বলবা যেটা বলবো আমি নাম ধরে যাকে জিজ্ঞেস করব সে বলে দেবে কোশ্চেন আনসার এক নম্বরে জিজ্ঞেস করব এক নম্বরে জিজ্ঞেস করব হাউ ওল্ড ইজ মিনা হাউ ওল দেখতেছি তো আমি নাম লেখা আছে আমি সব লিখে রাখছি হাউ ওল্ড ইজ মিনা হাউ ওল্ড ইজ মিনা নুসাইবা নুসাইবাকে আমি দেখতে পাচ্ছি নুসাইবা এই কোশ্চেনের আনসার বলবে কি হবে কালকে তুমি ক্লাসটা করি নাই তুমি করোনি তুমি কেন ওটা দেখোনি ওটা তো পরে দেখা উচিত ছিল কালকে না করলেও এটা আগেও করা ছিল আচ্ছা কে বলবে লামিসা বলো লামিসা রোল 15 হ্যাঁ বলবো দাঁড়ান এই দিকে লিখো না গত ক্লাসে কোশ্চেনটা ছিল হোয়াট ডিড ইউ ডু হোয়াট ম্যাডাম কেটে দিয়েছে ইজ ইট টুডে
আরে ওইটা তো এ ধরছে তোমাকে লিখতে বলছে না মঙ্গলবার মঙ্গলবার ইংরেজি কি বলো যেদিন যেবার সেটা বলতে হবে আগামীকাল যদি হতো তাহলে ওয়েডনেসডে পড়া শিখোনি পড়া তোমরা শিখোনি যদি এইভাবে বলি I am in class 2. Okay, thank you. Thank you. Next question. Next question, Habe. How are you? How are you? I am fine. কি বলতে হবে আই এম ফাইন আচ্ছা ক্লিয়ার করে দিচ্ছি পড়া সবাই ভালোভাবে শিখোনি নিধি এবার বোর্ডে নাম লিখতে বলিনি আমি বোর্ড ক্লিয়ার রাখবা এই এটা করছেন দাগ পুরোপুরি ক্লিয়ার করতে পারেন এটার আনসার কে বলবে নাম বলে তারপর আনসার বলো নবনীতা বলো There are seven days in a week. কথা বললো না কথা বলে না মিউট করে রাখো যে যে বলবে সে আনমিউট করে আনসার বলবে জান্নাতুল মাওয়া তুমি কিন্তু আকা কি করতেছো বোর্ডে কিন্তু আকা কি করতেছো তুমি জান্নাতুল মাওয়া আরে যে শোন
না পাশে কথা বলো মিউট করে কথা বলো বলে সব শোনা যাচ্ছে মিউট করো সবাই এখানে কি আইন বুঝলাম ক্লাস করতেছে বাচ্চা মারা কেন কথা বলতেছে জোরে জোরে কত এখন মনে হয় তারা বলতেছে মিউট করো মিউট করো মনোযোগ দিয়ে শোনো নিজে যখন কথা বলবে আনমিউট করে কথা বলবে তোমাদের বারবার বললো শোনা কেন আমি বুঝিনি আমি না তুমি না আমি না তোর বাড়ি কই আমি না কথা না এখন বলবে যাকে আমি যাকে জিজ্ঞেস করব সে বলবে আমি যাকে জিজ্ঞেস করব সে বলবে কোন কথা না ইশরাত জাহান জাহান বলবে পাওয়ার স্কুল ইঞ্জিনিয়ারিং ভার্সিটি গার্লস স্কুল এন্ড কলেজ ইঞ্জিনিয়ারিং বানান বলো ইঞ্জিনিয়ারিং বানান বলো E-N-G-I-N-E-R-I-N-G Yeah, thank you. The name of our school. তারপরে কি লিখবো বলো তারপরে কি লিখবো স্কুলের পরে কি লিখবো বলো তোমরাই বলবে তারপরে স্কুলের নামটা লিখবো স্কুলের নামটা তোমরা বারবার লেখা শিখবে অনেকবার লিখবে বানান করে বারবার লিখবে মিস এটা আমি পারি ইউনিভার্সিটির ইউ বড় হাতের স্কুলের এস বড় হাতের এস এন্ড ছোট হাতের কলেজের সি বড় হাতের কলেজের সি বড় হাতের এস স্কুলের নাম ভালো করে লেখা শিখবে The name of our school is Engineering University. Girls, koi gal. Girls, G-I-R-L-S. Girls, school and college. Okay? Okay, Tesha. Clear for the C. Arakta question, Dhori. So big. How many colors are there in the rainbow? There are seven colors in a rainbow. How many colors are there? How many colors are there in the rainbow? Rainbow অর্থ কি বলতো? রংধনু আমি বলি আমার নাম আয়ানিশা ফাউজিন যাবেন রোল 32 ফাউজিয়া ফাউজিয়া যাবেন সে বলবে বলো মিউট করো প্লিজ মিউট করো যার ইট থেকে কথা আসতেছে সে মিউট করে নাও এখান থেকে সব অল মিউট করে রাখতে আবার আনমিউট করতে সবাইকে অনেক সময় লাগে এজন্য বলছি যে নিজেরা মিউট করো আমি বলবো আমি যাকে বলছি ফাউজিয়া দেবেনকে বলতে বলছি আমি ফাউজি আমি তো বলছি কাউকে বলতে বলো তোমার পড়ার পরে আমার বাবা থাকি লিখবা লিখবা বলো
There are seven colors in the rainbow. There are seven colors in the neighborhood. ঠিক আছে তো এইভাবে আসলে কোশ্চেন অ্যানসার গুলি শিখে ফেলবে আর নেক্সট সেন্টেন্স আসতে যে কটা দিছে এই কটা পড়ে ফেলবে আগামী ক্লাসে এরকম জিজ্ঞেস করব বড়া এইভাবে ধরব বড়া আগামী ক্লাসেও এইভাবে ধরব আমি এখন দেখে নি আনমিউট করা কাটটা আর কন্ঠ আসতেছে কারিয়ার থেকে বারবার যে তোমাদের বলি যে যখন সব ক্লাস শুরু হয়ে গেলে সবার সবাই মিউট করে রাখবে কথা বলতে হলে আনমিউট করে কথা বলে আবার মিউট করে ফেলবে তোমরা কথা কেন বুঝো না তোমাদের এখান থেকে এত সাউন্ড আসতেছে কেন এভাবে হলে তো ক্লাস করতে সমস্যা হয়ে যাবে আর আমি যদি এখান থেকে অল মিউট করে ফেলি সেগুলি আবার আনমিউট করতে অনেক সময় লাগে এজন্য আমি বলছি যে তোমরা নিজের থেকে মিউট করে রাখবে কথা বললে আনমিউট করে কথা বলে আবার মিউট করে রাখবে কথা কেন শুনো না তোমরা নাকি সবকিছু ভুলে গেছো ভদ্রতা শিষ্টাচার নিয়মানুবর্তিতা সব কি ভুলে গেছো এখন অনেকেই ড্রেস পরে আসে না ড্রেস পরে ক্লাসে বসে না ড্রেস তো আছে সবারই মনে হয় না থাকলো তো বানাইতে হবে ক্লাসরুম না এটা আমার ড্রেস ছোট হয়ে গিয়েছে বানাইতে হবে তুমি বড় হয়ে গেছো ড্রেস ছোট হয়ে গেছে বানাইতে হবে ড্রেস মিস আমার তো ম্যাম আমারও বানাইয়ে বানাইতে হবে ড্রেস বানানা বানাইয়ে পারবা বানাইতে হবে তো আমাকে তো না ধরালেন না দেখি তো আমার তো কেটে গিয়েছে আচ্ছা আচ্ছা ঠিক আছে নেম দা কালারস ইন দা রেইনবো রং তো সাতটা রঙের নাম বলো কার যেন বললো যে ধরি নাই সে বলো একজন বলবে কে বলবে সে নাম বলো আচ্ছা বলো নিধি তুমি বলেছো তুমিও জানো কোনটা বলেছো নিধি বাদ দিয়ে আর একজন দেখতেছি আমি দাঁড়াও কাকে বলবো জেসমিন এখানে কি নাম এটা জেসমিন জেসমিন রোল 33 হাই জেসমিন তুমি বলো আমি একটাও বলিনি কে নিধি একটাও বলেনি আচ্ছা আমি এখন তাকে জিজ্ঞেস করছি দেখি সে না পারলে তুমি বলবে রোল মিস আমি তো বলি নাই বলবা আজকে না বলছো আগামী কাল বলবে মিস আমিও বলিনি আগামী ক্লাসে বলবে আজকে যারা বলেছে আর যারা বলতে পারেনি তারা আগামী ক্লাসে মিস আমিও বলিনি ভালো করেছো এখনই আমাদের সময় চলে যাবে তাড়াতাড়ি একজন বলো রংধনু সাতটি নামের নাম বলো কি বলবো আচ্ছা ঠিক আছে এবার মিউট করে ফেলো মিউট করে ফেলো নিধি বলো নিধি আবার অনেক কষ্ট দেখবা নিধি আর অন্য সবাই মিউট করো নিধি বলবে